আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ 407। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তার চ্যানেলটা চটজলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে আমাদের ভাইজ্যাক ট্যুরের ফার্স্ট ডে। আজকের দিনটা ছিল 4th March, আমাদের সেকেন্ড বিবাহ বার্ষিকের দিন। তো আজকের এই দিনটাই ভাবলাম সিমাচলম টেম্পলে ঠাকুর দর্শন করে এই দিনটা স্টার্ট করি। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সিমাচলম টেম্পলের উদ্দেশ্যে। তো এখানে তো এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফিস লাগে না। তবে হ্যাঁ, এখানে ঢোকার পরে বা অন্ডারের ভেতরে তুমি ঢুকে গেলেই কিন্তু ক্যামেরার কোনো রকম কোনো অ্যালাউ নেই। তো তাই এই মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ফুটেজ আমি তোমাদের দিতে পারলাম না, আমি দুঃখিত তার জন্য। আর এখানে ক্যামেরা রাখার জন্য মানে মোবাইল নিয়েও এই মন্দিরের ভেতরে ঢোকা যায় না। তো তার জন্য একটা কাউন্টার করা আছে মোবাইল রাখার জন্য। তো মোবাইল রাখতে 5 টাকা নেয়। তো আপাতত এইটুকুই এই মন্দিরের ভিডিও আমি দিলাম, কারণ এর বেশি আমি কিছু দিতে পারলাম না। তো তারপরেই আমাদের নেক্সট ভিজিট ছিল কৈলাসগিরি। তো তার জন্য আমরা কৈলাসগিরির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো কৈলাসগিরিতে যাওয়ার জন্য ফার্স্টে যে টিকিট কাউন্টারটা রয়েছে রোপওয়েতে যাওয়ার জন্য, তোমরা হেঁটেও অনেকে যেতে পারো, হেঁটে যাওয়ারও এখানে একটা অপশনস আছে। তো আমরা রোপওয়েতে গেছিলাম। তো রোপওয়েতে যাওয়ার জন্য এখানে অ্যাডাল্টদের জন্য রয়েছে টিকিটে 150 টাকা আপ টু ডাউন, আর চাইল্ডদের জন্য রয়েছে 80 রুপিস 80 টাকা। তো রোপে ডাউন আপ দুটোই কিন্তু একসাথে, ঠিক আছে? তো এখানে যাওয়ার পর কৈলাসগিরির যে ভিউটা জাস্ট অসম। তবে রোপওয়েতে যেতে যেতে যে ভাইজ্যাকের আর কে বিচ, তাছাড়াও আর কে ভাইজ্যাকের যে শহরটা, সেটা পুরোটাই তোমরা রোপওয়েতে যাওয়ার সময় দেখতে পাবে। তবে অনেকের, আমি যেমন নিচে দিয়ে অতটাও তাকাতে পারিনি, তো যারা ভালোভাবে দৃশ্যটা অনুভব করতে পারবে, ভিউজটা দেখতে পাবে, খুবই সুন্দর লাগে। তো এখানে যাওয়ার পর অনেকে ক্যামেরাম্যানও থাকবে, তো তোমরা নিতেও পারো। তো আমি বলবো, সাজেস্ট করবো যে ক্যামেরাম্যান না নেওয়াটাই বেটার। আমরা নিয়েছিলাম, তবে এখানে ক্যামেরার জন্য 1 পিস ফটোকপি 50, তো 50 টাকা করে নিচ্ছিল 1 পিস ফটোকপির জন্য। তো ফটোকপি বেরও করে দেবে, প্লাস ফোনেও দিয়ে দেবে। তবে আমি বলবো নিজেদের ফোনে তোলাটা এখানে বেটার। তবে বিচের মধ্যে ক্যামেরাম্যান তোমরা নিতেই পারো, সেখানে বেটার, বাট কৈলাসগিরিতে না নেওয়াটাই আমি সাজেস্ট করবো, না নেওয়াই বেটার। তো দেখো এখানে শিব আর দুর্গা, এখানে খুব সুন্দর লাগে, জাস্ট মোমেন্টটা তোমরা এনজয় করো। বললাম যে আমরা ক্যামেরাম্যান নিয়েছিলাম, তো সেখানেই কয়েকটা ফটো আমরা তুলেছিলাম। এছাড়াও এই কৈলাসগিরি, এই যে জায়গাটা প্লেসটা রয়েছে, ঠিক তার অপোজিট সাইডটাতেই রয়েছে একটা সাইড সিন ভিউ একটা জায়গা প্লেস রয়েছে। তো সেই জায়গাটা থেকে জাস্ট অসম লাগে, মানে ভীষণ সুন্দর লাগে ভিউটা। তোমরা যারা আসোনি, আমি সাজেস্ট করবো অবশ্যই ভাইজ্যাক ট্যুরে তোমরা অবশ্যই আসতে পারো, এসে পুরোটা ভিজিট করে দেখতে পারো। মানে ফোনে যতটা না ভালো লাগবে, কাছে এসে সেই মানে দারুণ সুন্দর লাগবে, সিরিয়াসলি। তো এই কৈলাসগিরিটা ঘোরার জন্য এখানে একটা ট্রেনেরও ব্যবস্থা ছিল। তো ট্রেনের টিকিট আমরা বলতে পারবো না, কারণ আমরা পায়ে হেঁটেই ঘুরেছিলাম। তবে পায়ে হেঁটে ঘোরারটাই অনেক বেটার। আর তারপরেই আমরা এখানটা পুরোপুরি ঘোরার পর রোপওয়ে করে আমরা আবার চলে এসেছিলাম। তো তারপরই একদম চলে এসেছিলাম আর কে বিচের একদম কাছে। তো এই আর কে বিচের কাছেই হচ্ছে এই সাবমেরিন। তো আর কে বিচের একদিকে ভিউ দেখতে পাবে, একদিকে সাবমেরিন মিউজিয়াম। তো এটার এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। তো কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে যাওয়ার আগে আমরা টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিয়েছিলাম। তো এখানে টিকিট হচ্ছে, টিকিটের মূল্য হচ্ছে 50 রুপিস 50 টাকা করে। যদিও চিলড্রেনটা বলতে পারবো না, যেহেতু আমরা দুজনে অ্যাডাল্ট ছিলাম। তো এখানে অ্যাডাল্টদের টিকিট রুপিস হচ্ছে 50 রুপিস। তো সাবমেরিনে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর যদি তোমরা ক্যামেরা নিতে চাও, ওখান থেকে 50 রুপিস দিয়ে ক্যামেরা নিতে পারো। ওখানে ওখান থেকে ক্যামেরা নিলে ক্যামেরা করার অ্যালাউ আছে, ঠিক আছে? তো আমি যেটুকু পেরেছি
কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো আমাদের ইন্ডিয়ান নেভিরা যেভাবে 2-3 মাস এখানে থাকে, তো সেখানে তারা যেভাবে ডাইনিং টেবিলে খাবার খায়, যেভাবে শুয়ে থাকে, সমস্ত কিছু স্ট্রাকচার খুব সুন্দরভাবে এখানে রাখা আছে। তো এগুলো তো নিজের চোখে দেখে বুঝতেই পারছো, ভীষণ সুন্দর একটা অনুভব করা যায়। আর কিছুটা কিছুটা আমি ফুটেজ নিয়েছি, বেশি কিন্তু ফুটেজ নিতে পারিনি, কারণ সব জায়গাতেই মোটামুটি ভিতরে না ক্যামেরা এদিকে অফ অ্যালাউ নেই, তো সেই কারণে যেটুকু পারলাম তোমাদেরকে ভিডিও দিলাম। তো বাইরেটা আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি যে সাবমেরিনটা কীরকম হয়, কী টাইপের হয়, আর এটা কিন্তু অরিজিনাল সাবমেরিন, ঠিক আছে। তো এটা বেরিয়ে দেখো এই বাইরের যে সাবমেরিনের যে বাইরের আকারটা কত বড় আর কত মানে এর ভিতরটার মধ্যে আমরা যে ছিলাম সেটা বাইরে বেরিয়ে বোঝাই যাচ্ছে না, এর কতটা বড় এই ঠিক বাইরেটা পিছনের দিকটা। এটা তো তারপরই টাইম ওয়েস্ট না করে ঠিক তার অপোজিট সাইডে আর একটা মিউজিয়াম ছিল, তো তাই কোনোরকম কোনো টাইম ওয়েস্ট না করে একদম বেরিয়ে পড়েছিলাম ঠিক তার অপোজিট সাইডে, TU-142 এয়ারক্রাফ্ট মিউজিয়াম। তো এই মিউজিয়ামটা জাস্ট অসম ভিউ, তো মানে খুব সুন্দর, আর ফটো ফটোর কথা কোনো মানে কোনো জবাব হবে না। তো এখানে ঢোকার আগেও এখানে টিকিট কাউন্টারের জন্য রয়েছে, অ্যাডাল্টদের জন্য রয়েছে 70 রুপিস, আর চিলড্রেন 5-12 ইয়ার্স বাচ্চাদের জন্য রয়েছে 40 রুপিস। তো তোমরা আগে টিকিটটা কেটে নিতে পারো, আমরাও গিয়ে আগে টিকিটটা কেটে নিলাম। তো তারপরে আমরা এখানে ভিতরে এন্ট্রি করলাম, তো এখানটায় কিছু এয়ারক্রাফ্টের কিছু ডেসক্রিপশন আগে দিয়ে দিয়েছিল, তো এখানটা ঢোকার পর এখানে কোনোরকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই সেটার কোনো ব্যাপার ছিল না, তবে তারপরে এই যে এয়ারক্রাফ্টের ভেতরে ঢোকার পর না কোনো মানে ক্যামেরা অ্যালাউ নেই, এমনকি CCTV ফুটেজ ছিল ভিতরে, তাই কোনোরকমভাবে ফোনটা বের করতে পারিনি, একটু জাস্ট তুলেছিলাম, সেটাই তোমাদেরকে ভিতরের কিছু একটু দেখাতে পারবো, তারপরে আমরা বাইরের দৃশ্যটা পুরো তোমাদের দেখাচ্ছি। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। এখানে চুরি করে লুকিয়ে লুকিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমি এই ভিডিওটা করেছি যে এয়ারক্রাফ্টের ভেতরটা ঠিক কীরকম তোমাদের দেখাবো। তো যাই হোক, এইটুকুই আপাতত কিছুটা দেখাতে পারলাম, আমার সৌভাগ্য। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর এই যে বাইরে যে এয়ারক্রাফ্টের বেল চাকাগুলো দেখো এত সুন্দর আর এত বড় বড় লাগছিল, বেশ দেখেই ভালো লাগছিলো, মানে আমি ছোটো হয়ে গেছি চাকাগুলো ভীষণ বড় বড় লাগছিল, বড় হয়ে গেছিলো। তো তারপরে গোটা এয়ারক্রাফ্টটা নেওয়ার চেষ্টা করছি, তো তারপরে এত দূরে পিছাচ্ছি, আমি পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি, বাট গোটাটা আমার ক্যামেরার মধ্যে না ধরার কারণে আমি কিন্তু পিছিয়ে গেছি, তাও দেখো পুরোটা কিন্তু আসেনি, তবে হ্যাঁ যতটা পেরেছি নিয়েছি, খুব সুন্দর লাগছে না? এখানের ভিউটা না জাস্ট সুন্দর ছিল, ভীষণ ভীষণ সুন্দর। এখানে ফটো তোলার জন্য তো কিছু বলার নেই, আমার এখানে অনেক ফটোও ছিল, তো যাই হোক এখন আর নেই। তো আপাতত আমাদের এখানটা এখন ভিজিট করা হয়ে গেছে, তো এরপরেই আমরা বেরিয়ে চলে যাবো তোতলাকান্ডা বিচ। তো তোতলাকান্ডা রক বিচে যাওয়ার জন্য তো চলো, তার আগে কিছু এখানে যে ভাইজ্যাক লেখাটা রয়েছে না, তো সেটার সাথে ফটো তুলবো না, এটা কি হয়, তো তাই এটার সাথেও একটা ফটো তুলে নিলাম। তো তারপরেই আমরা একদম বেরিয়ে পড়লাম তোতলাকান্ডা বিচ। তো তোতলাকান্ডা বিচে যাওয়ার জন্য ফার্স্টে এই বাঁদিকে তোতলাকান্ডার যে পাহাড়টা রয়েছে, তো এই পাহাড়টায় উঠে খুব সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। তো এই যে তোতলাকান্ডা গেটটা পেরলে ওখান থেকে কিন্তু 2 কিলোমিটার লাগে আসতে এই যে জায়গাটায়, তো এখানে একদম পাহাড়ের উঁচুতে ঠিক এই যে প্লেসটা, এটা একদম পাহাড়ের উঁচুতে, ওই তোতলাকান্ডা মেন যে গেট ওখান থেকে মিনিমাম এখানে 2 কিলোমিটার লাগে আসতে। তো এখানে কিন্তু সামনে অনেক অটো দাঁড়িয়ে থাকে, বাট সেই অটোগুলো কিন্তু আসে না, কারণ অটোটা আসে না, তুমি যদি আলাদাভাবে কোনো ক্যাব বুক করে আসো তো সেই ক্যাবে করে তুমি এখানে যেতে পারো। তো বলবো এই যে তোতলাকান্ডা বৌদ্ধ যে কমপ্লেক্স, এটা কিন্তু খুবই সুন্দর একটি কমপ্লেক্স, তবে এখানটা না খুব সুন্দর, এই যে স্তূপগুলো রয়েছে এবং সবুজ গাছ রয়েছে এগুলোর মধ্যে দিয়েই রয়েছে এই কমপ্লেক্স, এখানে পাহাড়ের চূড়া থেকে মানে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই যে মেন ভাইজ্যাক শহর, ওই ভাইজ্যাক শহর থেকে এটা অনেকটাই দূর, মিনিমাম 10-12 কিলোমিটার দূরে, তো তোমরা এখানে এসে ভিজিট করতেই পারো। আর তার ঠিক
অপোজিট সাইডে মানে তোতলাকন্ডার যে গেটটা তোমাদের দেখালাম মিডলে ছিল রাস্তা, তো এই রাস্তার ঠিক অপোজিট বাঁদিকে রয়েছে বিচ, মানে বাঁদিকে রয়েছে বিচ সমুদ্র আর ডান দিকে রয়েছে পাহাড়, মানে বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর হতে চলেছে। তো তারপরে তবে এই যে পাহাড় আর সমুদ্র, ওই যে আমাদের বৌদ্ধ কমপ্লেক্সে তোমরা যদি দাঁড়িয়ে দেখো তো দেখতে পাবে যেন পাহাড় এবং সমুদ্র দুটো একসাথে মিশে গেছে, এটা তোমরা অনুভব করতে পারবে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা চলে এসেছি এই বিচটায়। তো এই বিচে তোমরা এই যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে আমাদের খাবারও খেতে পারো। তো তারপরে আমরা কোনোরকম কোনো রেস্টুরেন্টে না গিয়ে একদম সোজাসুজি চলে এলাম বিচে। তো বিচটা জাস্ট অসম। তবে হ্যাঁ, এখানের একটা অন্যরকম মানে টান আকর্ষণ ছিল, সেটা হচ্ছে আমরা অনেক দিন আগের থেকেই ওই জায়গাটা দেখে রেখেছিলাম বাট কোন জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তবে যে জায়গাটাই যাও না কেন, বিচের সব জায়গাই সুন্দর আর এখানের ভিউ জাস্ট অসাধারণ। তো এই যে মেন এখানের যে সব থেকে অ্যাট্রাকশন মুভমেন্ট বা অ্যাট্রাকশন আর্ট যেটা এই বিচের, তো সেটাই তোমাদের দেখাবো। তো সেটার জন্যই এই জায়গাটায় আসা, এবং প্রত্যেকটা মানুষই যারা জানে তো তারা মানে এটার কারণেই আসে। এই যে রয়েছে পাথরটা, এই পাথরটার যে আর্টটা করা রয়েছে না, এটার মধ্যে ফটো তোলা, এটার মধ্যেই মানে महकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है। তো এবার বলি, যারা জানো যারা জানো না, আমার ফোনটা প্রবলেম হয়ে গেছিলো, অনেকেই হয়তো জানো। তো তার কারণে এই যে জায়গাগুলো রয়েছে আরাধ্যা বিচ, ঋষিকোন্ডা বিচ, ইমলি বিচ, ডলফিন নোস, এছাড়াও ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক, তো এইগুলোর যে ভিডিও ফুটেজ সেগুলো আমার ওই ফোনে থাকার কারণে আমি সেই ভিডিওগুলো দিতে পারলাম না। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে যেতে পারো, খুব সুন্দর সেই জায়গাগুলো। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। বাই, ভালো থেকো, বাই বাই।